এই পাশের গ্রামে যাই বড় করি আমি এই
বাইরে মুখ করে এরা রিস্কিল করতে অভিজ্ঞতা বলতে আমরা তো ওই যাইতে একাই যাইতে আমার সরকার তো একটা না তাই যে দীপ্ত হবে তাই বলবো একটা একটা পাবে আমি আর ওই একটা টায়ার গেছি তো ওই মেইন রোড তো কাজ ক্যাব করিনি ট্যাঙ্ক রোডটা ক্যাব করিনি একটা বাড়ির কাছে ছিলাম ওখান থেকে সামনে আসতেই দেখি যে আমি দাঁড়ায় দাঁড়ায় করে নিচ্ছি আমি এরকম খাইছি একটা ব্যাগটা হাতে লাগাইছি আমরা এসতে কাজ ব্যাগগুলো এগুলো ছিল ট্যাঙ্কে তো পালাইছি ওদের পুরো একটা আসলে আসার সময় তো লোক নিয়ে আসতে হতো যারা ট্রেনিং করছে তাদেরকে নিয়ে আসতে হতো আমি হাতে গেলাম করে তারপরে খালি গায়ে তোর মাসের মধ্যে আসতে এখন নদীতে দেখি কেউ গান রোড টাকা ঢুকে দেখি বড় হয়েছে কতক্ষণ পরে দেখি তো বলা যাবে আসলে আবার এখান থেকে কাছে দিয়ে আনাগোনা করতেছে আমি অনেক কষ্টে যাইয়া যেখানে যুক্ত আর অনেক কঠিন দিয়ে শুক্রবার পরে আসে আমি অংশগ্রহণ করছি আর বিপ্লবের টাইমে এরা সরে যেতে ছিল পরের দিন ধান খেতের ভিতরে জীবন্ত অবস্থা একটা পড়েছিল মালিক আমাদের এখানে ফিশার আছে বলে মেডিসিন দিচ্ছে আপনাকে ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট করে আমরা এখন আধা ঘন্টা 40 মিনিট আসার পরে দেখতেছি যে নদী থেকে আবার টল উঠতেছে আবার মাধ্যমে অনেকক্ষণ পরে দেখি আমাদের কাছাকাছি তো আমাদের বাড়ির কাছে যেখানে ক্যাম্প বাঁধি বসে থাকতো ওখানে প্রচুর বড় বড় অসুবিধা এখন বুঝি তারপরে কোনো কারণ নেই আমরা মোবাইল তো যাই হোক আল্লাহ আল্লাহ করি কোনো রকমে এইদিকে না আসি নৌকাটা পশ্চিম দিকে হয়ে গেলাম পশ্চিম দিকে নেই আর কুচি গেছে কিন্তু দুইটা আইডের ভিতরে এখন গোলাগুলি হতেছে না জানি না জানি এদিকে তো আরো অনেক দূর হতেছে অন্ধকার হয়েছে পাঁচ দিন ধরে আসছে তখন দুটো চলে গেছে তো বললামটা দুটো ওরা কয়েকদিন দিন ধরে সে কিছু সেরকম হয়ে গেছে এরকম আমরা দেখিনি কিন্তু এই ব্যবস্থা বিমান এইটাকে কিন্তু আমি দিন ধরে সাধারণ দিন মজুরি ইনকাম আছে দেড় মাস আমি কাজ কাজও আছে কোনো সমস্যা তরুণ প্রদন্ত এখন এই যে এত বই বস্তু প্রবধানে রেখে তরুণ প্রদন্ত পড়া দিয়েও নাই অভ্যাস নেই তার নিজের গরজে শিখতে হবে জানতে হবে